প্রিয় দর্শক, কৃষি পণ্যের বাজার বিষয়ক অনুষ্ঠান কৃষি বাজার এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবু জাফর সূর্য। প্রিয় দর্শক, আমার দেশের কৃষক এবং চাষি উৎপাদন করে, উৎপাদিত পণ্যের মাধ্যমে 16 কোটি মানুষের খাদ্যের যোগান দিয়ে থাকে। কিন্তু কৃষক প্রায়শই তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়, আর সেই বিষয়গুলো তুলে ধরবার জন্যই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে কৃষক তার উৎপাদিত পণ্য নিকটস্থ বাজারে যে দরদামে বিক্রি করে তার উপর একটি প্রতিবেদন দেখিয়ে থাকি, এবং আমরা এই অনুষ্ঠানে ঢাকার বাইরের যশোরের একটি বাজারের কৃষি পণ্যের কেনাবেচার দৃশ্য আপনাদেরকে দেখাবো। এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে দুজন ব্যক্তি আছেন। একজন হচ্ছে শফিউল আজম, উন্নয়ন কর্মী, ডক্টর নাজমুন নাহার নূর লুবনা, উনি কৃষিবিদ, এবং তাদের সাথে আমরা এই বিষয় নিয়ে কথা বলব। আসুন আমরা সেই প্রতিবেদন এবং দৃশ্যগুলো আমাদের স্ক্রিনে দেখে আসি। বেগুন কত করে বিক্রি করেছেন? 15 টাকা কেজি। কতটুক বেগুন আনছিলেন আপনি? 130 কেজি। আপনার কাঁঠাল আজকে এই বছরের নতুন আসছে, আমরা বেচতেছি 20 টাকা দাচ্ছি, 20 টাকা 25 টাকা দাচ্ছে, 18-20 টাকা বিক্রি হচ্ছে। অলরেডি গাছ থেকে নামাচ্ছে, নতুন আসছে বাজারে। আছে এখানে মোট মরিচ চাষ করেছি 10 বিঘা, প্রতি কেজি বিক্রি হচ্ছে এখন 15-16 টাকা কেজি। আর এক মাসের মধ্যে আমাদের অন্যান্য কৃষক ভাইদের যে নিজের জমিতে যে মরিচ চাষ করেছে সেটা শেষ হয়ে যাবে। সেটা শেষ হয়ে গেলে মরিচের দাম প্রতি কেজিতে 30-40 টাকা বিক্রি করবে, এটা আরো এক মাস পরে। এবং এই এলাকায় আমাদের এই মরিচের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আকাশে বৃষ্টি হলেও এই মরিচ মারা যায় না, এবং এই মরিচের পানি নিষ্কাশন ব্যবস্থা থাকলে এটা প্রায় 3-4 মাস এটা ফল দিতেই থাকে, এবং এই মরিচটা অনেক লাভজনক। আবার এই মরিচ থেকে বিঘা প্রতি আমি আশা করব 40-50 টাকা প্রফিট করতে পারবো। শুকনো চাল 200 টাকা কেজি, আদা আছে 100 টাকা কেজি, নারকল 40 টাকা কেজি, বেগুন 30 টাকা কেজি, ভেন্ডি 30 টাকা কেজি, সজনটা 80 টাকা কেজি, পটল 35 টাকা কেজি, কলা 20 টাকা কেজি, বরবটি 40 টাকা কেজি, ঝিঙে 40 টাকা কেজি, কচলতে 30 টাকা কেজি, উস্তে আছে 60 টাকা কেজি, আম 40 টাকা কেজি, ডাটা 15 টাকা আটে, পুঁইশাকও 15 টাকা আটে, সবুজ শাক লাল শাক 5 টাকা আটে, কুশি আছে 30 টাকা কেজি, লাউ 20 টাকা পিস, লেবু জোড়া 15 টাকা, কাঁচামরিচ আছে 40 টাকা। কৃষক উৎপাদন করে, উৎপাদন করে তার উৎপাদিত পণ্য নিকটস্থ যে বাজারে বিক্রি করলো, আমরা দেখলাম সেই পণ্যই সাধারণ ভোক্তা পর্যায়ে অনেক বেশি দামে বিক্রি হলো। আপনারা দুজনই উন্নয়ন কর্মী এবং কৃষি বিষয়ে আপনারা কাজ করেন বটে, কিন্তু এই সংকটটার কারণ কি, কৃষক দাম পেল না? এটা আমার কাছে মনে হওয়ার ব্যাপার না, যেটা ঘটে সেটা হলো উৎপাদক পর্যায়ে আমাদের কৃষক ভাই বা বোনেরা যে পণ্যগুলো উৎপাদন করছেন সেটা বিক্রি হচ্ছে ভোক্তা হিসেবে আমাদের কাছে, এবং এই উৎপাদক এবং ভোক্তার মাঝখানে রয়েছে 3-5টি স্তর, ফুরিয়া ব্যাপারী, আড়তদার বা আমরা পাইকার, খুচরা বিক্রেতা। এই স্টেজগুলো পার হয়ে যখন আমাদের কাছে আসে, প্রতিটা ধাপে ধাপেই দাম মানে ভ্যালু অ্যাড হচ্ছে, এবং এই ভ্যালু অ্যাড হওয়ার কারণে সেই যখন ভোক্তা পর্যায়ে আমরা জিনিসটা পাচ্ছি তখন এটার দাম অনেক বেড়ে যাচ্ছে।
সেইভাবে হয়তো উদাহরণ দিলে বলা যায় যে পাঁচ টাকার জিনিস হয়তো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেই দামটা কৃষকরা পাচ্ছে না। জি, আমি লুবনা আপার সাথে একমত। আসলে এখানে মধ্যস্বত্বভোগীর বিষয়টা আছে, সাথে পরিবহনের বিষয়টাও কিন্তু জড়িত আছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে আমাদের অনেক বেশি খরচ পড়ে যাচ্ছে, যার ফলেই যারা উৎপাদন করে তারা আসলে লাভবান হতে পারছে না। দরিদ্র যে কৃষকগুলো আছে তারা যেহেতু আসলে আমাদের সিংহভাগ উৎপাদন কিন্তু তাদের কাছ থেকে আসছে, তো যার ফলে প্রবলেম যেটা হচ্ছে ওদের যে উৎপাদন খরচ আছে, ওদের যে আদার্স যে ফ্যাক্টরগুলো আছে, যেমন হতে পারে যে তারা প্রযুক্তিগত বিষয়গুলো ওদের মধ্যে থাকছে না, ওরা যেভাবে করছে ওদেরকে আমরা প্রযুক্তি দিতে পারছি না। আমি এক্ষেত্রে বলতে চাই যে প্রযুক্তি আছে কিন্তু প্রযুক্তিগত তথ্যগুলো কৃষকের দোরগোড়ায় নেই, সেই কাজটা আমাদের করতে হবে। মানে এখনো হচ্ছে কিন্তু সেটা পর্যাপ্ত ভাবে না। বাংলাদেশের গ্রামীণ যে অবকাঠামো এত সড়ক, আপনি কিন্তু দক্ষিণ এশিয়ায় গ্রাম পর্যায়ে এত পাকা সড়ক কিংবা এত যোগাযোগ কিন্তু কোথাও নাই। দুই টাকা কৃষক পর্যায়ে একটা পণ্য বিক্রি হলো, সেই পণ্য না হয় তিন টাকা বা পাঁচ টাকা আমরা তো যুক্ত করি পরিবহন ব্যয়, আর দুই টাকা না হয় পাইকারি পর্যায়ে লাভের কথা বললাম, কিন্তু সেই দশ টাকার একটা পণ্যের দাম সেটা যখন চল্লিশ টাকায় বিক্রি হয় সেটা কি বলবেন? আসলে মার্কেট লিঙ্কেজের বিষয়টা আছে, কোন পণ্যটা তারা বিক্রি করতে পারবে সেই লিঙ্কেজটা আসলে তাদের মধ্যে একটু তথ্যের অভাব আছে। আমরা আসলে আমরা যদি সবাই মিলে তাদেরকে সেই সুযোগটা করে দেই, কোথায় কোন পণ্য বিক্রি করবে, কোন এলাকায় পাঠাবে, তাহলেই আসলে আমার মনে হয় তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারবে। এই সুযোগটা কোন কৃষক এককভাবে তাদের পক্ষে পারা সম্ভব না, কারণ একে তো তারা খুব মানে তথ্য সম্পর্কে অবগত না, শিক্ষিত না, আমাদের কৃষক ভাই বোনেরা যারা আছেন যথেষ্ট পরিমাণে, ওনাদের যেটা করতে হবে যে কোঅপারেটিভ সিস্টেম বা সমবায় সমিতি করে, মানে সমষ্টিগত ভাবে তারা যদি এই কাজটার জন্য একতাবদ্ধ হয় তবে হয়তো এই কাজটা ওনাদের জন্য সহজ হবে। বাজারজাতকরণের সাথে সম্পৃক্ত হওয়া এবং একটা কালেকশন সেন্টার তৈরি করা গ্রামীণ পর্যায়ে, যেখান থেকে হয়তো দুই তিনটা মধ্যস্বত্বা ভোগীদেরকে ডিঙে তারা সরাসরি মানে সরাসরি যে বাজারটা সেটা যদি ধরতে পারে, কৃষকরা আরেকটা সুযোগ নিতে পারে। কারণ আপনার ইউনিয়ন পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন বা ইউনিয়ন পর্যায়ে কিন্তু একটা সেল আছে, আমরা আসলে কৃষকদেরকে ওই ইউনিয়ন পরিষদের সাথে একটা সংযোগ করে দিতে পারি। এটা আসলে আমরা শুধু যে সরকারি ভাবেই করবে তা না, আমরা যারা আছি, আমরা যারা উন্নয়ন কর্মী আছি, আমরা যারা এলাকায় কাজ করি, আমরা দেখি যে এলাকায় শিক্ষিত লোকজন তার কিন্তু তাকে সে তথ্যটা দিতে পারে। আসলে সবার সম্মিলিত যদি একটু প্রয়াস থাকে তাহলে আসলে এই সমস্যাটা সমাধান করা অনেকাংশে সহজ হবে। টমেটো কৃষক বাজার থেকে ফেরত নেয়নি, যেখান থেকে আবার ফেরত নেওয়ার জন্য যে পরিবহন ব্যয় হবে এবং তার বিক্রি মূল্যের সাথে পরিবহন খরচ অনেক বেশি, কিন্তু এই যে সংরক্ষণের ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু কৃষক কিন্তু এভাবে তাড়াহুড়ো করে ব্যস্ত না। তা তার জন্য কি বিশেষায়িত কোল্ড স্টোরেজ করা উচিত কিনা? কোল্ড স্টোরেজের সুবিধা যদি থাকে তাহলে ওনারা এই অসময়ে কম দামে টমেটোগুলো বিক্রি না করে টমেটো কিংবা অন্যান্য যেসব পণ্য আছে কৃষি পণ্য তারা সেখানে জমা করে রাখতে পারেন এবং সুবিধা মতো সময়ে সেগুলো বিক্রি করতে পারেন। যে বাংলাদেশের একটা এলাকা সবচেয়ে বেশি আম হয় সেটা হচ্ছে রাজশাহী এলাকা, কিন্তু একটা গবেষণাপত্রে দেখা গেছে, আমি পড়েছি আর কি, তো গবেষণাপত্র নিয়ে তো অনেকের ভিন্ন মত থাকে, দেখেছি যে আমের শতকরা ৩৩ ভাগ আম নানা কারণে নষ্ট হয়ে যায়, পচে যায়। তাহলে ১০০০ কোটি টাকা যদি আমাদের আম উৎপাদন হয় তাহলে ৩৫০ কোটি টাকা কিন্তু পচে গেল। এর সংরক্ষণ ব্যবস্থা যদি থাকতো তাহলে কিন্তু ৩৫০ কোটি টাকার আম পুষত না। এর জন্য উদ্যোক্তা প্রতিষ্ঠান, রাষ্ট্র বা উন্নয়ন সংগঠনগুলো বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো কি কি উদ্যোগ নিতে পারে? রাজশাহী অঞ্চলে যারা আম উৎপাদন করে ওদের কাছাকাছি যদি কোল্ড স্টোরেজ গুলো করা যায়, তারপরে বেসরকারি যে সংস্থাগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদেরকে উৎসাহিত করা, কৃষক যারা আছে অর্থাৎ তাদেরকে সহজ শর্তে কিছু ঋণের ব্যবস্থা করতে পারে। আমাদের এখানে অনেকগুলো বেসরকারি সংগঠন আছে, আপনার যেমন আমরা বলি যে কৃষি পণ্য যারা উৎপাদন করে এরকম বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকে আসলে সরকারিভাবে উৎসাহিত করা খুব বেশি জরুরি। তারপরে সচেতনতামূলক বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমরা আসলে আমাদের যে গণমাধ্যমগুলো আছে গণমাধ্যমগুলোকে উৎসাহিত করা, যাতে আসলে কৃষকরা সেই তথ্যগুলো পেতে পারে, কৃষকরা
উৎসাহী হয়। যারা উদ্যোক্তা আছেন, ব্যবসায়ী আছেন, তাদের যদি এই জাতীয় ঋণের সুবিধা দেওয়া হয়, উনারা তো কোল্ড স্টোরেজ করতে পারেন এলাকাবাসীদের জন্য, সেটা একটা হতে পারে। আর ফসল বা ফল এগুলো সংরক্ষণের জন্য যেটা আরেকটা দরকার, গ্রেডিং, প্যাকেজিং। অনেক সময় আমি টমেটোর উদাহরণটাই আনি, টমেটোগুলো যদি সব একসাথে একটা বস্তাবন্দি করে নিয়ে আসা হয়, পচে এমনিতেই যাবে। আর সেটাকে যদি গ্রেডিং করে সুন্দর করে ক্যারিং করা হয় একটা বক্সে করে, তাহলে সেগুলো বাজার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত অনেকটাই ভালো থাকবে। এটা হচ্ছে কোল্ড স্টোরেজের বাইরের কথা, পরিবহনের সময়কালীন। তো এক এক এলাকায় এক একটা ফসল বা একটা ফল বেশি হয়। যে এলাকায় কলা খুব বেশি হয়, আর এক এলাকায় তরমুজ বেশি হয়, আর এক এলাকায় আলু বেশি হয়, আর এক জায়গায় আম বেশি হয়, তাহলে সেই সব জায়গায় কি প্রত্যেক জায়গায় বিশেষায়িত কোল্ড স্টোরেজের যে ধারণাটা, কৃষিবিদরা কিভাবে এখানে ভূমিকা রাখতে পারে? পণ্য যে এলাকায় যে পণ্যটা প্রাধান্য পাচ্ছে, যেরকম রাজশাহীর আম, এটা একেবারেই খুবই বিখ্যাত, সেখানে আমের জন্য বিশেষায়িত কোল্ড স্টোরেজ যদি করা হয়, পণ্যভিত্তিক কোল্ড স্টোরেজের ব্যবস্থাটা আসলেই খুবই, মানে এটা সময়ের দাবি। এখন আলু বা টমেটো আমার তরকারির একটা অনুষঙ্গ হিসাবেই আমরা এটাকে ব্যবহার করে থাকি, কিন্তু আলুর দিয়ে চিপস সহ অন্যান্য কিংবা টমেটো দিয়ে সস সহ অন্যান্য বিষয়গুলো সারা উন্নয়নমুখী বা উন্নয়নমূলক দেশগুলো কিন্তু এটা করছে, উন্নত দেশও করছে, বাংলাদেশে এটা করছে না কেন বা করা উচিত কিনা? আপনি যদি চরের কথা ধরেন, চরে কিন্তু এখন অনেক বেশি কুমড়া উৎপাদন হচ্ছে, মরিচ উৎপাদন হচ্ছে। আমরা তাদেরকে, আমাদের সরকার তাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। এখন সেই মরিচ দিয়ে, সেই কুমড়া দিয়ে, সেই ভুট্টাগুলো দিয়ে এটার বহুমাত্রিক ব্যবহারটা নিশ্চিত করাটা খুব বেশি প্রয়োজন, এবং ওই এলাকার কৃষকরা যাতে সেই সুযোগটা নিতে পারে, সেটা আসলে আমাদের সরকার অনেক বেশি জোর দিতে পারেন। আমরা তো দেখতে পাই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা বিভিন্ন প্রকল্প নিয়ে গ্রামীণ পর্যায়ে কাজ করছে, তারা কিন্তু এই কাজগুলোর সাথে সম্পৃক্ত আছে, যেরকম কেমোনিক্স বা প্রাইস, এই ধরনের প্রজেক্ট ইউএসএড ফান্ডেড যেগুলো বাংলাদেশে কাজ করছে, তারা কিন্তু মার্কেটিং নিয়ে যথেষ্ট কাজ করছে, এবং কোথাও কোথাও তারা কালেকশন সেন্টার, মানে কোনো কোনো সংস্থা থেকে উদ্যোক্তাদেরকে বা খামারিদেরকে কালেকশন সেন্টার ফর্ম করতে সাহায্য করছে, গঠন করতে, এবং সেখানে সম্পৃক্ত যারা সদস্য আছেন তারা সবাই তাদের উৎপাদিত পণ্যগুলোকে কালেকশন সেন্টারে আনছে, এবং সেখান থেকে সরাসরি মূল বাজারে পৌঁছে দেওয়া হচ্ছে। তো এভাবে বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিয়ে কাজ শুরু হয়েছে, তবে এটা আরো বড় পরিসরে হওয়া দরকার। কিন্তু ক্ষেত্র বিশেষ আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, গণমাধ্যমে অনেক সময় প্রকাশিত হয়েছে, গণমাধ্যমের ফুটেজ দেখেছি আমরা, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে তামাক চাষ নিরুৎসাহিত করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবেই, কিন্তু যে ফসল ওখানে চাষ করা হয় সেই ফসলের বিক্রি করে আয় হচ্ছে না, বরঞ্চ তামাক চাষে উৎসাহিত হচ্ছে। তামাক চাষের প্রসঙ্গে আমি একটু যোগ করতে চাই, আমি গতকালকে একটা নিউজে দেখলাম যে পার্বত্য এলাকায় যেখানে তামাক চাষ হচ্ছিল, সেখানকার আদিবাসী যে চাষিরা আছেন তারা ওই তামাক চাষের জমিটাতে, পাহাড়ি জমিতে তারা তুলা চাষ করছেন। সমতলে যে তুলাটা চাষ হয় সেটা সেখানে চাষ হচ্ছে, এবং ফলন সমতলের চেয়ে অনেক ভালো। আপনারা এই অনুষ্ঠানে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের আলোচনা শুনলেন। কৃষকের পক্ষে থাকা মানে হচ্ছে বাংলাদেশের পক্ষে থাকা। আসুন আমরা কৃষকের পক্ষে থাকি এবং বাংলাদেশের পক্ষে থাকি। খোদা হাফেজ।